রাখতেছি ভাবি, খেয়াল করি নাই। ঘর ঝাড়ু দিতেছিলাম তো, বলো কিছু লাগবো? ধরেন কি হয়েছে কাপড়ে? কাপড় নোংরা হয়েছে, কাপড়গুলো ধুইতে হবে। তোমার কাপড় আমি ধুয়ে দিব? হ্যাঁ ভাবি, আপনি ধুবেন, এই বাসায় তো আর কেউ নাই কাপড় ধোয়ার মতো। আর আপনি ধুইলে তো আর কোনো প্রবলেম নেই, তাই না? না না, সমস্যা আর কি? কোনো সমস্যা নাই, তুমি রুমে যাও, আমি ঘর ঝাড়ু দেওয়া শেষ কইরা আয়সা তোমার কাপড়গুলো কাইসা দিব, যাও। ভাবি কাপড়গুলো ধুই, আমার ওয়াশরুমটা একটু ক্লিন করে দিয়েন, অনেক নোংরা হয়ে আছে ওয়াশরুম। এই তো দাঁড়াও। হ্যাঁ মা বলেন। বড় বউ তোমার কাপড় ধুইব, বাথরুম ধুব। বড় বউ কি এই বাড়ির কাজের লোক? আমা আমি তো বলি নাই বড় ভাবি এই বাসার কাজের লোক। আরে বলা লাগবো কেন? তোমার আচরণই তো এটা কয় যে এই বাড়ির কাজের লোক। মনে করার তো কিছু নাই আম্মা, এই বাসার সব কাজ তো ভাবেই করে, আর আমার কাজ করে দিলে প্রবলেমটা কই? আমি তো বুঝলাম না। কেন তোমার হাত পাও নাই? তোমার জামা কাপড় তুমি ধুইবা? আম্মা চুপ করেন না, ও ছোট মানুষ, ও কি কাজ করবে বলেন? আমি ওর কাপড়গুলো ধুয়ে দিলে এমন কোনো সমস্যা হবে না, আমি ধুয়ে দিব না আম্মা। থামো তুমি, তোমার আস্কারা পায়া পায়া ও মাথায় উঠছে। কেন তুমি ওই বাড়ি বউ, ও এই বাড়ি বউ, দুইজন সমান ভাগ করে কাজ করবা? এক্সকিউজ মি আম্মা, আপনি কার সাথে কাকে তুলনা দিচ্ছেন? ভাবি একজন কৃষকের মেয়ে, ভাবি কাজ করতে করতেই বড় হইছে, আর আমরা কিন্তু কাজ করতে করতে বড় হইনি, আমরা এগুলো দেখতে দেখতে বড় হইছি। আমাদের বাসায় 10-12টা দাসী বান্দি ছিল আমাদের কাজ করার জন্য। আপনি আমার বাবার সম্পর্কে খুব ভালো করেই জানেন, সো আমার সাথে বুঝে শুনে কথা বলবেন, ওকে? লিজা তুমি কিন্তু আমার আব্বারে বিনা কারণে ছোট কইরা কথা বললা, এটা কিন্তু একদম ঠিক না। আমার বাবা কৃষক, সেটা নিয়ে আমি গর্ব করি। কৃষক পেশা তো খারাপ কিছু না, যে তুমি সেই পেশাটারে ছোট কইরা দেখলা। আপনি যেহেতু গর্বই করেন, সো আমার বলাতে তো আপনার কোনো প্রবলেম হয় নাই ভাবি, আর এমন না যে আমি কিছু বানায় বলছি। আপনার বাবা তো কৃষকই, সো আমি কৃষক বলছি, ভালো বলছি। আমি তো বুঝলাম না এই মহিলার সমস্যাটা কই, উনি কাজের লোক রাখবেন না, আবার ভাবিকে দিয়েও কাজও করতে দিবেন না, উনি চায়টা কি? আপনি কি চান আমি কাজ করবো এই বাসার? লিজা চুপ করো না বোন, চুপ করো, তুমি কিন্তু মার সাথে খুব বেয়াদবি করতেছো। অনেক হয়েছে ভাবি, আপনি আর ভালো মানুষ শাস্তে যান না, আপনার মতো ছোট লোকের জন্যই প্রবলেমটা হচ্ছে আজকে। একটা থাপ্পড় দিমু, আরে তুমি মহিলা কও, আমি তোমার শাশুড়ি এটা ভুলা যেতেছো? আর তুমি মনে করছো তোমার বাপের বাড়ি টাকা এই সংসার চলে? না, ও স্বামী আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, তারপরে এই সংসার চলে। যেই বউগুলার স্বামী বিদেশে থাকে এমনি তাগু মনে অনেক কষ্ট, তারপরে তোমরা যদি অগমনে কষ্ট দিয়ে কথা কও, তাহলে এই বউগুলো কই যাইব কও? তোমার এই বাড়িতে থাকতে হইলে নিজের হাতে সব কাম কাজ করে চলতে হইব। কি বলেন আপনি, এই বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে? আমি আর থাকবো না আপনাদের সাথে, আসুক আজকে আপনার ছেলে, আসুক আসুক। বৌমা তুমি মনে কিছু নিও না বৌমা, আমার কোলাটা কি সর্বনাশ করলো, আমার কত শখ আসিল, আমার বড় পোলা বিদেশ থেকে আইলে ছোট পোলা ধুমধাম করে বিয়া দিব, আমার পোলা নাই প্রত্যেক একটা বিয়া করে নিয়ে আইলো, আমার সোনার সংসারটা সব শেষ করে দিল। কাকাম্মা কান্দেন না, শোনেন আম্মা, আপনার বড় পোলা ফোন দিলে বাসায় যে এইসব করার হয়েছে এগুলো কিছু বললেন না, এইসব ঝামেলার কথা শুনলে সে মনে অনেক কষ্ট পাইব। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো, কান্নাকাটি করতেছো, কি কোনো ঝামেলা হয়েছে? আরে বাবা চুপ করে থেকো না, কি হয়েছে মানে ঝামেলাটা কি হয়েছে আমাকে বলো। হাপ তুমি না বললে আমি বুঝবো কি করে, বলো না প্রবলেমটা কি হয়েছে। তোর মা আজকে আমাকে কি বলছে জানো? আমার মা কি বলছে তোমারে? আচ্ছা তুমি তো জানো যে আমি কোনো কাজ করতে পারি না, বা আমার বাবার বাসায় আমার কোনো কাজ করতে হয় নাই, আমি শুধু তোমার ভাবিকে বলছি যে ভাবি কিভাবে কাজ করতে হয় আমাকে একটু শেখাবেন। এটা বলার সাথে সাথে তোমার মা আমাকে বলতেছে যে কাজ করতে পারছ না তো আমার ছেলেকে বিয়ে করছিস কেন? এই কথা বলছে আমার মা? হ্যাঁ, এগুলো কি কোনো কথা?
আর কত কি বলছে তোমাকে বললে তুমি তো বলবা যে তোমার বউ বানা বানা কথা বলে না না বলো কি বল স্যার তোমার মা আজকে বলছে তোমার প্রবাসী ভাই টাকা না পাঠাইলে নাকি তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতা আমাকে নিয়ে নাকি রাস্তায় রাস্তায় ঘুরতা এগুলো কথা তোমার মা আমাকে বলছে কি বললা মানে আমার ভাই বিদেশ থেকে টাকা না পাঠাইলে আমি রাস্তায় ভিক্ষা করে খাইতাম তোমার নিয়ে রাস্তায় থাকতাম আমার কোনো যোগ্যতা নাই মা এসব কথা বলতে পারলো হ্যাঁ শোনো তোমার মা মন হয় চায় না যে আমি তাদের সাথে থাকি তুমি তো জানো যে আমার মা নেই আমি তাকে কত ভালোবাসি আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসি আমি কত ট্রাই করতেছি তাদের সাথে একসাথে থাকার জন্য কিন্তু সে আজকে কি করলো আমাকে থাপড়াইতে পর্যন্ত চাইলো কি তোমার থাপড়াইতে চাইছে আচ্ছা ঠিক আছে আমি এখনই জিজ্ঞেস করতেছি তোমার কেন সে থাপড়াইতে চাই হ্যাঁ মা সারা জীবন শুনছি মানুষের অভাব গেলেও স্বভাবে পরিবর্তন হয় না আর তোমারে দেখে সেই প্রমাণটা পাইলাম কেন আমি কি করছি কি করছো মানে কি তুমি কোন সাহস আমার বউর গায়ে হাত তুলতে গেলা মানে কি কারণটা কি আমার বউ কি এমন অপরাধ করছে যে তুমি তারে থাপ্পড় দিতে গেলা কারণটা কি বলো তুই জিজ্ঞাসা করছিলি তোর বউরে কে লিগে থাপ্পড় দিছি হ্যাঁ কি তুমি বলো আমি শুনি অপরাধটা কি এই যে তোমাদের মতো কিছু শাশুড়ি আছে তারা অতিরিক্ত মানে অতিরিক্ত করো সেই কারণে কিন্তু সংসারে গ্যাঞ্জামটা বাজে মানে তুমি থাপ্পড়টা কেন উড়াইতে যাবা মা আমি তো এইটা বুঝলাম না বা 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 আজ বাদে কাল তিন দিন বউ আইছে তুই সেই বউর কথায় মায়ের শাসাইতেইছ হ্যাঁ এটা তো শাসানোর কিছু নাই যেটা সত্যি সেটা বললাম সে তো পরের ঘরের মেয়ে ঠিক না তুমি চাইলেই তো তার গায়ে হাত তুলতে পারো না পারো পারি একশো একবার পারি তোর বউ কি করছে শুনবি হ্যাঁ বলো তোর বউ বড় বউরে কইছে তার কাপড় জামা ধুইয়া দিতে বাথরুম পরিষ্কার করে দিতে কা বড় বউকে এই বাড়ির দাসী বান্ধি আরে মা এটা তো আমার বউর তো আমি কোনো অপরাধ দেখতেছি না বড় ভাবি সংসারে সব কাজ করে সে কারণে তাকে বলেছে আর তুমি তো কাজের লোক বাসায় রাখতেই দাও না যে না আমরা লোক দুই তিনজন কিসের লেগে কাজের লোক রাখবে কারণ আমার বউর পক্ষে তো কাজ করা সম্ভব না তোমাদের তো বুঝতে হবে যে আমি কোন ফ্যামিলির একটা মেয়েকে বিয়ে করেছি মা জাস্ট আমাদের অবস্থার একটু পরিবর্তন ঘটানোর জন্য সেইটা তোমরা কিছুতেই মেনে নিতে পারতেছো না কেন মা তুমি কি চাও না যে আমাদের অবস্থান একটু পরিবর্তন হোক নাকি আগে যেরকম ছিলাম ল্যাভেন্ডিস একটা পরিবার ছিল নর্মাল দেখো বিয়ে করার পর কি আমার শ্বশুর কি করছে পুরো বাসার অবস্থাই চেঞ্জ করে বানাইছে কত এত দামি সোফা দিয়ে গেছে বাসা দেখলাম চেনা যায় যে এই বাসায় আমরা ছিলাম বলো তোর শ্বশুরই সোফা দিছে না আর আমার পোলা বিদেশ থেকে টাকা পাঠাইছে তোর নামে সেই টাকাগুলি কই হ্যাঁ সেই টাকাগুলি কই তোর শ্বশুর যদি এই সোফা দিয়ে থাকে কালকে এই সোফা হিন্দিকা চড়াবি নাহলে আমি আগুন লাগাই পিড়া ফালামু পারবা তো খালি আগুন লাগাইতেই মানে অবস্থার যে পরিবর্তনটা ঘটানোর জন্য একটা ভালো ফ্যামিলির মেয়ে আনলাম সেইটা দিয়ে তোমাদের কোনো মানে ফুর্তি নাই মনের ভিতরে যে না আমার ছোট ছেলে একটা কাজের মতো কাজ করেছে লিজার মতো মেয়েকে আমি বিয়ে করেছি বলে আমাদের অবস্থার একটু পরিবর্তন ঘটেছে রুচির পরিবর্তন হয়েছে ঠিক আছে এমনিতে যদি বিয়ে করতে যাইতাম লিজার মতো মানে ওই পরিবারের মেয়ে আমরা আনতে পারতাম বলো আমার ভাই কী করে কী করে হ্যাঁ সে যে বিদেশে গেছে বিদেশে বসে কী করে লেবারের কাজ করে খেজুর বাগান ছাটাই করে তাই না এই তো তার কাজের নমুনা সেই ভাই যদি দেশে আইসে আমার বিয়ের ব্যবস্থা করতো সর্বস্ব কি যে কোনো একটা নর্মাল ফ্যামিলির একটা মাইয়া আমার জন্য আনতে পারত অবস্থার পরিবর্তন তো হইতো না এই নিগুর সত্যিটা একটু অনুধাবন করো একটু বোঝার চেষ্টা করো লিজাকে গুরুত্ব দাও মা বাহ নে পোলা বাহ তোর মতো বেইমান পোলা যে আমি পেটে ধরছি এইটাও আমার ভাবতে কষ্ট হইতাছে তুই তোর বউরে বড় করতে যাইয়া তোর আপন ভাইরে ছোট করলি যেই ভাইয়ের টাকা পয়সা দিই পড়ালেখা করলি তুই এতই পড়ালেখা করছস এতই বিদ্যার হইয়া গেছস তুই আমার চোখের সামনে বাইরে হাত তুলি আমার দরকার নাই মা আমি কিন্তু খারাপ কিছু কই না এটা তো তুমি আমি বলতেছি এটা তো বাইরের মানুষের কাছে কই না শোনো যারা মানে ফকিন্নি থাকে মানে একটু গরিব থাকে তারা চাইলেই কিন্তু নিজেদের প্রেক্ষাপট রুচির পরিবর্তন ঘটাইতে পারে না ঠিক আছে এই জিনিসটাই তোমার খালি বলতেছি আমি তো আমার বাইরে ছোট করি নাই এখানে তোমারও ছোট করি নাই ঠিক আছে আমি বলছি যে আমার বউকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করো তার ফ্যামিলিটার অবস্থানটা বোঝার চেষ্টা করো সেটা বুঝলে এটা মঙ্গল হবে মা আমার সাবু চাল আমি বুঝা গেছি আমার সাবু চাল আমি বুঝা গেছি তুই আমাকে এত এত নিচে নামাইলি
তোমার আচরণ এখন বলতে বাধ্য হচ্ছে যে মানে তোমার আব্বা কি মাঝি তো তাই না? তুমি তো মাঝির মেয়ে, মানে ওই যে ফকিন্নি যে একটা মেন্টালিটি আছে না, গরিব গরিব যে মেন্টালিটি সেটা দূর করতে পারতেছো না। একটু দূর করার চেষ্টা করো, ছেলের বর্তমান অবস্থানটাকে এনজয় করো, বোঝার চেষ্টা করো যে কোন লেভেলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ফকিন্নি মেন্টালিটি বাদ দাও। আমি ফকিন্নি? হ্যাঁ, তুমি ফকিন্নি ঘরের মেয়ে। তোরে আমি সাহস তো কম না আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেন? ভুলা যাইও না, তোমার হাজবেন্ড ওর আগে সে আমার সন্তান। আপনার সন্তান ঠিক আছে, কিন্তু বিয়ের পরে মায়ের চাইতে বইয়ের অধিকার বেশি। আর আপনার তো দুইটা সন্তান, আপনার ছোট ছেলের জন্য তো আপনার কোনো মায়া নেই, আপনার সব মায়া তো আপনার প্রবাসী ছেলের জন্য। আমার মতো ঠিকই বলছে মা, আমার জন্য তোমার আসলে কোনো মায়া নেই, সমস্ত মায়া আমার ওই প্রবাসী বাইরে গিয়া। মানে একটা নর্মাল ফ্যামিলির আমি যে আপগ্রেডের দিকে নিচ্ছি, কোনো মূল্যায়ন আছে এই সংসারে? আমার কোনো মূল্যায়ন আছে? আমি বুঝতে পারছি এই ফ্যামিলিতে আসলে আমার থাকা ঠিক হবে না। আমি আমার বউরে নিয়ে আগামীকালকে চলে যেতেছি, ঠিক আছে? এই আসো। তোমার মায়ের কোনো কৃতজ্ঞতা বোধ নাই, আসো। আমার একটা সন্তান বিদেশের বাড়িতে কত কষ্ট করতেছে, কত কষ্ট করে টাকা পাঠাইতেছে, আর সেই টাকা দিয়ে আজকে তুই বড় হইয়া মা বন্ধ অবহেলা করি। আপনি তো আরে তোমরা কই যাইতেছ? আমার বউ আর আমি থাকলে তো আপনারা সুখে থাকতে পারেন না, এই জন্য আমার ওয়াইফকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। কি বলো ভাই, এমন কি হয়ে গেল যে তোমরা বাসা ছেড়ে চলে যেতেছো? কি হয় নাই সেটা বলেন, কি হয় নাই, বাকিটা রইছে কি? আপনার হাজবেন্ড বিদেশে বসিয়া লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাইতেছে, আর আমি আত্মসাৎ করে ফেলতেছি, সব ধ্বংস করে ফেলতেছি, সেটার করতে চাই না। এই জন্য আমি আমার বড় নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। আপনি আপনার স্বামীর টাকা দিয়ে আনন্দ ফুর্তি করে চলেন, ঠিক আছে? আমার আম্মারে নিয়ে সুখে থাকেন, আমি আর ধ্বংসের কারণ হইতে চাই না। ভাই মাথা গরম করো না ভাই, কি সব উল্টা পাল্টা কথা বলতেছো? আর ওই দিন লিজা যদি একটু চুপ থাকতো তাহলে তো এত বড় ঝামেলা হইতো না। তুমি তো মাকে চিনো, মা বেয়াদবি সহ্যই করতে পারে না। লিজা আমাকে বলছিল ওর কাপড় আর একটু বাথরুমটা পরিষ্কার করে দিতে, আমি তো সব কাজই করে দেই ভাই। ওই দিন মা শুনে ফেলাতে একটু ঝামেলা হয়ে গেছে, ও একটু রাগচটা না দেখাইলি তো বিষয়টা এত দূর গয়েতো না। যাও না ভাই, মাথা গরম করো না। আপনি আর একটু বাড়াই বলেন না ভাবি, যাতে আমার শাশুড়ির মতো আমার জামাই আমার গায়ে হাত তুলে। আমি তো ওই দিন চুপই ছিলাম, আমি কি বলছি, আমি কিছু বলছি? বোন চুপ করো না, শোনো, সংসারে এরকম অনেক কিছুই ঘটে, সব কথা স্বামীকে বলতে হয় না। সংসারে মেয়েদের মধ্যে অনেক কথাই হয়, সব কিছু স্বামীকে বললে সংসারে সুখ হয় না বোন, চুপ থাকো। শুনেন ভাবি, অনেক চুপ ছিলাম, অনেক কিছু বলছেন। আরে তুমি চুপ করো তো। আমি যেহেতু ডিসিশন নিয়েছি বাসায় থাকবো না, থাকবো না। শোনেন ভাবি, আপনি যতই এখন ভালো মানুষ সাজার চেষ্টা করেন, আপনাকে আমার বোঝা ক্লিয়ার, ঠিক আছে? আমার ভাই বিদেশে থাকে, মানে তাকেও না জানি কত কথা বলছেন, সেটা আল্লাহ জানে আর আপনি জানেন। ভাই বিশ্বাস করো, আমি তোমার ভাইয়ের কাছে কিছুই কই নাই। তোমার ভাই যখনই ফোন করে 10 মিনিট কথা হইলে 5 মিনিট শুধু তোমার কথাই বলে। তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে ভাই, সে যদি জানে তুমি মাকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছো তাহলে অনেক কষ্ট পাবে ভাই। যাও না। হইছে ভাবি, অনেক নাটক করছেন, আর কোনো নাটক করেন না। আর আমরা তো আপনাদের সংসার আপনাদের টাকা নষ্ট করতেছি তাই না? তাই আমরা থাকবো না, থাকেন আপনারা আপনাদের মতো। চলো, তুমি পাগলামি করো ভাই, যাও না। ওকে বাধা দিও না, ওকে যাইতে দাও। মা আপনি একটু থামেন, মাথা গরম করেন না, আপনি হাসানরে বলেন, আপনি বললেও শুনবে, থামান মা। আহা বউ, যে যাও নে সে ঠিকই যাইব। হ্যাঁ, 3 দিন হয়েছে বিয়া করছে, তারাই এখন আপন হয়ে গেছে, শ্বশুর বাড়ির লোক আপন হয়ে গেছে। এ মার কথা একবারও চিন্তা করলো না? না তোমার কথা কি চিন্তা করবো মা, তোমার কথা চিন্তা করলে মানে যে খ্যাতা ছিলাম ওই খ্যাতাই সারা জীবন থাকবো। খুব চেষ্টা করছিলাম যে পরিবারটাকে একটা লেভেলে নিয়ে যায়, সেটা যেহেতু সম্ভব হচ্ছে না তাই আর এই পরিবারে আসলে থাকতেও পারলাম না মা। এখন তুমি তোমার মতো করে যেমনে মনসা এমনি করেই থাকো। ওই রক্তের বান্ধন ছিলা কে যায় রে? হ্যাঁ যা, যায় দেখাই দুনিয়াটা কত কঠিন, কেনা আপন কেনা পর, যা যায় দেখাই। হ্যাঁ অভিশাপ দেয়াল, দেখি তোমার অভিশাপে কি হয়। হ্যাঁ মানে খুব তো বলো যে ভাই বিদেশেতে টাকা না বাড়াইলে ভিক্ষা করে খাইতাম, তা যাইতেছি তাই ভিক্ষা করে খাই না কি হই, দেখবা
যে ছোট ছেলে কি করতে চাইছিল যাই তোমার বড়গুলা বিদেশ থেকে আহুক দাও কি করতে পারে এত সহজ না অবস্থা পরিবর্তন সবাই চাইলে পারে না আমি খুব করে চাইছিলাম যে ঠিক আছে গরিব ছিলাম এখন অবস্থা পরিবর্তন হইছে একটা লেভেলে নিয়ে যাব যাতে আমাদের সন্তান পৃথিবীতে আসলে তারাও যেন একটা অন্যরকম লেভেলওয়ালা পরিবার পায় সেটা তো আর পারলাম না এইভাবে তুই অবস্থার পরিবর্তন করতে চাস সেইভাবে অবস্থার পরিবর্তন হয় না হ্যাঁ তুই জোর করে অবস্থার পরিবর্তন করতে চাস এই আমাকে কি আসিল না কি নাই আমাকে তো এইসবই দরকার আসিল না দরকার আসিল মা তোমার দরকার না থাকতে পারে আমার দরকার আছে ঠিক আছে ভালো থেকো তুমি তোমার প্রবাসী ছেলে মানে তার কথা চিন্তা করে সুখে শান্তিতে থাকো মনে করবা আমি নাই তোমার ছেলে যা 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 তুই কোথায় যাবি যা যাই আর দেখাই দুনিয়া কত বড় কত কঠিন আপনি এটা কি করলেন আপনার পুরো ফোন দিয়ে আমার জিজ্ঞেস করলেন শান্ত হও তুমি কয়েকদিন তো সব ঠিক হয়ে যাবে আবার ঘুরিয়া ঘুরাই মায়ের বান্ধন গহনে শিখতে পারে বলা পারবো না দেখো ওর ফুরকাইটা গেলে ও ঠিকই ফিরাই কি সব করতেছো তোমরা আরে আমি বিদেশ থেকে আসছি মা কিন্তু তোমাদের সাথে কথা হয় নাই এমন একটা দিন তো যায় নাই আমারে তোমরা কি পরবানায় দিছো হাসান বিয়ে করছে আমার ছোট ভাই আমি এটা জানি না আর হাসান ঘর থেকে চলে গেছে ওর বৌরি নিয়ে চলে গেছে এটা আমার জানাবো না শোনো হাসানের যে বউ সে যেই ব্যবহার করছে আমার লগে আর মার লগে সেটা আর তোমারে কি কমো আমারে দিয়া দাসী বান্দির মতো তার কাপড় ধোয়াইছে তার ঘরের সব কাজ করাইছে আমি কখনো কিছুই কইনি একদিন তার বাথরুম পরিষ্কার করতে কইছে সেইটা মা নিষেধ করছে দেখা সে তেজ দেখায় হাসানের উল্টা পাল্টা কথা কইয়া বাড়ি থেকে চইলা গেছে তাই তো কই আমার ভাই তার নিজের বাসা থেকে কেন বাইর হয়ে গেল এই তুমি আর আমার বউ দুজন মিলা ষড়যন্ত্র করা আমার ছোট ভাইয়ের বউডার পিছনে লাগছো আর এই জন্য আমার ছোট ভাই তার বউডারে নিয়ে বাইর হয়ে গেছে আমি ওর সামনে গিয়া দাঁড়াই দেখবা ওর রাগ পানি হয়ে গেছে ও তরতর করে আমার সাথে চলে আসবো ওর বউরে নিয়া কবরে কই পামো আমি জানি না তোর বউরে জিগা কি তুমি কি কইবা না আমার বাইরে আমি খুঁজা বাইর করবো তোমার ভাই তার শ্বশুরের সাথে মিল্লা ব্যবসা দিছে একটা অফিস নিছে এনে গেলেই বাবা বাবা ব্যবসা দিছে ও তো আমার কইছিল ও একটা ব্যবসা দিব আমি কালকেই যাব আর দেরি করব না কি ব্যাপার ভাই তুমি এভাবে তাকিয়ে আছো কেন কিছু বলতে চাইলে বলো না বুঝছে কি আমার কলিজার টুকরা ছোট ভাইদের দেখতেছি আমি যখন বিদেশে কষ্টের কাম করতাম আর মনে মনে ভাবতাম আমার ভাইটা একদিন অনেক বড় পোস্টে চাকরি করবো আজকে তোরে ওই অবস্থায় দেখা আমার কি ভাল লাগতেছে আমার মনে হইতেছে আমার সমস্ত কষ্ট সার্থক হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ভাই আমি একদমই সময় দিতে পারছি না আমি বললাম না তোমাকে একটা জরুরি কাজে বের হবো তুই কত বড় অফিসার তোর কত ব্যস্ততা তবে ভাই আমি কিন্তু খুব কষ্ট পাইছি যখন বিমান থেকে নাইবা দেখলাম তুই আবার রিসিভ করতে যাস নাই আমার কত স্বপ্ন আসিল বিমানে বয়ে বয়ে আমি খালি ভাবছি বিমান থেকে নামবো আর দেখবো তুই ফুলের তোরা টোরা নিয়ে আমার আগায় দিতে আসছো কিন্তু তুই তো গেলি না আরে ভাইয়া তুমি আমাকে বললে তো হুট করে যে তুমি বিদেশ থেকে আসতেছো তোমাকে তো বুঝতে হবে যে তোমার সেই ছোট ভাইটা মানে বেকার ঘুরঘুর করতেছে না তাই না হ্যাঁ তুমি তো এসে দেখলা যে আমি একটা কত বড় অফিসের দায়িত্বে রয়েছি তাই না অফিসের জরুরি একটা মিটিং ছিল সেই কারণে আমি আসলে এয়ারপোর্টে যেতে পারিনি আমারই ভুল হয়ে গেছে আমার হাসান তো সে ছোট্ট হাসান নাই আমি ভুলেই গেছিলাম ভাই তুই আমারে ক্ষমা করে দিস কিছু মনে করিস না কিন্তু ভাই আমার মনটা কিন্তু আর একটু খারাপ হয়ে গেল যখন আমি বাসায় ঢুকলাম বাসায় ঢুকে দেখি তুই বাসায় নাই তুই নাকি এই বাসায় থাকোসি না তোর বৌরি না তুই আলাদা হয়ে গেছিস উপায় তো নাই পরিবেশ তো লাগবে তোমার যে ওয়াইফ কোন পরিবারের মেয়ে খুবই নর্মাল একটা পরিবারের মেয়ে আমার মা সেও তো ভালো পরিবারের মেয়ে ছিল না তাই না আমি চিন্তা করলাম যে কাউকে না কাউকে অবস্থার পরিবর্তন ঘটাইতে হবে সে কারণে আমি মানে একটা ভালো পরিবারের মেয়েকে বিয়ে করে ফেললাম সেই মেয়েটা কোন পরিবার থেকে আসছে তার অবস্থানটা সেটা তোমার ওয়াইফও বুঝতেছে না আমার মাও বুঝতেছে না কথায় কথায় তাকে কতভাবে ছোট করা যায় সেই কাজে তারা ব্যস্ত তেমন একটা পরিবেশে আমি আমার ওয়াইফকে নিয়ে কীভাবে থাকবো তুমি বলো
এই যে আমি যে চাকরিটা করতেছি এটা আমার শ্বশুরের অফিস ঠিক আছে মানে এখন তো বোঝোই এটা চাকরি নিতে গেলে অনেক সময় অনেক টাকা মানে ঘুষ নিয়ে ঘুরতে হয় সে টাকাও তো আমাদের কাছে ছিল না ছিল ভাগ্য ভালো যে আমার একটা পরিবারের মেয়েকে আমি বিয়ে করতে পেরেছি আজকে একটা ভালো অফিসে আমি বসতে পেরেছি এটা বুঝতে হবে এই কথাগুলো তোমাকে কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলিনি মানে তুমি জানতে চাইলে সে কারণে বলে ফেললাম এনিওয়ে আমি একটা জোরের কাছে বেরোবো ভাইয়া তোমাকে বলেছিলাম তুমি চা খাও আমি পিএনকে বলে দিচ্ছি ঠিক আছে ভাই ভাই হাসান হাসান আমি তোর যে কথা বলতে আসছি সেই কথাটা একটু শুনে দা আরে ভাই বলো না জরুরি বলো আমার খুবই ইম্পর্টেন্ট মিটিং ঠিক আছে কিন্তু এই যে মনে কর যে আমি তো বিদেশ থেকে একদম চলে আসছি এখন কেমনে কি এটা তুই একটু আলোচনা মানে কেমনে কি বিদেশ থেকে একেবারে চলে আসছো এখন কিভাবে কি করবা তুমি তোমার মতো করে করো না এটা আমার কাছ থেকে পরামর্শ নেওয়া কি আছে কেমন কথা কস এই যে তুই তো কইলি ব্যবসা দাঁড় করাবি সেই ব্যবসায় আমার ঢুকাবি এখন কেমনে কি আমার লেগে কি করছো সেগুলো আমার একটু কবি না তুই আরে মানে বুঝলাম না তোমার কথাটা আমি মানে বুঝতেছি না কি বলতে চাও একটু ক্লিয়ার করে বলো তো কি চাকরি লাগবে তোমার আচ্ছা চাকরি লাগলে ঠিক আছে এখন আমি বুঝোই তো এটা আমার শ্বশুরের কোম্পানি তুমি আমার ভাই এখন বিদেশ থেকে একেবারে চলে আসছো দেখি আমি আমার শ্বশুরকে বলে তার ফ্যাক্টরিতে যদি পারি কোনো একটা জবের ব্যবস্থা করে দেব পড়াশোনা তো তেমন করনি সেক্ষেত্রে মানে কি হয় পিয়ন না হয় দারোয়ান কিন্তু প্লিজ ভাইয়া তুমি তো বোঝোই মান সম্মানের ব্যাপার মানে আমি ফ্যাক্টরিতে গেলে কখনোই অন্তত আমার পরিচয়টা তুমি ওইভাবে কিন্তু দিও না কষ্ট হলেও যদি কথা বলতে হয় একটু স্যার সম্বোধন করে কথাটা বলো আর কি হাসান এইগুলো তুই কী করতেছিস তোর শ্বশুরের ফ্যাক্টরি দারোয়ান পিয়ন এগুলো আমি করতে যাবো কেন আরে ভাই তুমি বললা বিদেশ থেকে একেবারে চলে আসছো এখন কিছু একটা করতে চাও তো আমি তোমাকে একটা সলিউশন দিলাম যে আমার পক্ষে এতটুকু তোমার জন্য করা সম্ভব তো এটাতে তোমার অবাক হওয়ার কী আছে আচ্ছা আর যদি তোমার অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তুমি কোনো ব্যবসা বাণিজ্য করো এখানে তো আমাকে জিজ্ঞেস করার কিছু নেই আছে আমার অ্যাকাউন্টে টাকা থাকবো কই থেকে আমি কি আমার কোনো অ্যাকাউন্ট বানাইছি নাকি তাহলে ভাবির অ্যাকাউন্টে পাঠাইছো ভাবিকে জিজ্ঞেস করো কত টাকা কি আছে তারপর বিজনেস শুরু করো অসুবিধা কি এগুলো কেমন কথা কইতেছিস তুই তোরে জানায়া শোনায়াই আমি সমস্ত টাকা তোর কাছে পাঠাইছি তোর ভাবির কাছে একটা টাকা পাঠাই নাই আমার মার কাছে একটা টাকা পাঠাই নাই এখন তুই এগুলো কস কি মানে বুঝলাম না মানে তুমি বিদেশ থেকে যা ইনকাম করেছো সব আমার অ্যাকাউন্টে পাঠাইছো অবশ্যই এই তুমি বিদেশ থেকে যে টাকাটা আমারে পাঠাইছো সেটা তো সংসারের খরচের জন্য পাঠাইছো সেটা তো আমি সংসারে খরচ করছি তো সেই টাকার ব্যাপারে আমার সাথে কথা বলতেছো কেন হাসান তোর কথাগুলো কিন্তু ঠিক মনে হইতেছে না হাসান তোর কাছে আমি যে টাকাগুলো পাঠাইছি সেটা তো একটা দুইটা টাকা না আমি তোরে 70 লাখ টাকার মতো পাঠাইছি এই 70 লাখ টাকা তুই আমার পরিবারের খাওয়া শেষ করে দিছ তুমি এতটা বদলাই গেছো ভাবির কথা শুনিয়া ভাবির অ্যাকাউন্টে টাকা পাঠাইছো দেখো ভাবি কি করছে এইটা দেখো এখন মানে বউ ভাষাই দিছে এখন আমার উপর দোষ চাপাইতেছো যে আমার অ্যাকাউন্টে টাকা দিছো এখন আমার কাছে আইছো তুমি হিসাব নিতে এই তুই ফ্ল্যাট কিনবি বলে আমার কাছ থেকে টাকা নাস নাই তুই মার চিকিৎসা করবি বলে টাকা নিছো জমি কিনবি বলে টাকা নিছো আরে 12 বছরে আমি মিনিমাম 70 লাখ টাকা পাঠাইছি তোর অ্যাকাউন্টে সেই টাকাগুলো দিয়ে কি করছিস তুই একদম উল্টা সেটা কথা বলবা না ঠিক আছে এই ব্যাপারে তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না উল্টাপাল্টা কথা কইতেছে হ্যাঁ উনি বলে 70-80 লাখ টাকা পাঠিয়েছে এই 70-80 লাখ টাকা এক লোকে দিলে জীবনে গুনতে পারবেন আপনি আমি তোর অ্যাকাউন্টে টাকা দেই নাই কসু দিস আপনি কসু হাসান হাসান এগুলো কইস না মানুষের ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যাব বিশ্বাস উঠে যাইব নষ্ট তো আপনি করতেছেন আপনি আমার অফিসে এসে এখন আপনি হিসাব চাইতেছেন যে আপনি আমার কাছে অনেক টাকা পাঠাইছেন না দেখ হাসান আমি একদম পথে পয়সা জামু আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই তোর ভাবির কাছে আমি একটা টাকা পাঠাই নাই ওই প্রবাসী পয়সা শুনতাম প্রবাসীদের বউদের কাছে টাকা পাঠাইলে নানান রকম আকাম কুকাম করে আমি সমস্ত কথা তোরে বইলে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি তুই এরকম একটা কাম করিস না ভাই ভাইয়া আমার বোঝা শেষ মানে তুমি বিদেশে ভাইয়া মানে রংতাম সামনায় করছো নাকি বিয়ে করছো আমার বিদেশে মানে সত্যি কথা বলতো তাহলে টাকা তোমার কেন কই আমি তো নিজে আমি বুঝতেছি না তুমি এখন আমারও দোষ দিতেছো যে তুমি বলে সব টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছো আমি মেথস্টান করো না তাইলে আমি টাকাগুলো করলাম কি আমি নিজেই তো আমি বুঝতেছি না হে আল্লাহ হাসান হাসান কিছু টাকা তো আমারে দিবি আমি তো এই দেশে কিছু একটা কইরা খামু নাকি না তোমার আমি বললাম না যে আমার শ্বশুরের ফ্যাক্টরিতে একটা চাকরি দিয়ে দিতেছি তোমার কোনো টাকা আমার কাছে নাই ওকে এই ব্যাপারে আর কোনো কথা বলবো না ওই তোর শ্বশুরের ফ্যাক্টরিতে কামলা খাটার জন্য আমি যাই বিদেশে কুলিগিরি করছি এখন অফিসের ভিতরে মেজাজ টান গরম না দেখো তোমাদের মান সম্মান নিয়ে কোনো চিন্তা না থাকতে পারে কারণ তোমরা মান ইজ্জত নেওয়ার মতো কোনো পর্যায়ের মধ্যে পড়ো না কি বলবো নিজের ভাই কিন্তু
কপাল ভালো যে তোমার এই ছোট ভাই একটা লেভেলে চলে গেছে। আমার সেই লেভেলটা নষ্ট করো না, এটা আমার শ্বশুরের অফিস, ঠিক আছে? তার কান পর্যন্ত যদি এই কথাগুলো চলে যায় যে তার বড় ভাই এসা ছোট ভাইয়ের কাছে বলতেছে যে অনেক অনেক টাকা পাঠাইছে, মানে আমাকে প্লিজ বেঈমান বানিয়ে দিও না, আমার মান সম্মান থাকবে না। এমন কথা কইস না হাসান, আল্লাহ সহ্য করবো না হাসান। তুমি ভুল করতেছো, তোমার বউ ভুল বুঝাইছে দুই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বাজানোর জন্য, এটা আমার বোঝা শেষ, ঠিক আছে ভাইয়া? সম্পর্কটা নষ্ট করে না, টাকাই সব কিছু না। আরে আরে কি কয় এগুলা? হে আল্লাহ, আমি আমি কার কাছে যাই? মাথা ব্যথা করতেছে? না। তুমি না হাসানের অফিসে গেলা, হাসানের সাথে দেখা হইছে? হাসান? হাসান রে কই পেলে তুমি? আমি তো দেখা করে আসছি মস্ত বড় এক অফিসারের সাথে। কি সব উল্টাপাল্টা কথা কইছো? হাসান কি কইলো, তোমরা না দুজন একসাথে ব্যবসা করবা, ও বাড়িতে ফিরত আসবো না? আরে ও তো আমার চিনতেই পারে না, আর আমি বিদেশ থেকে ওর কাছে কোনো টাকা পাঠাই নাই। ওর শ্বশুরের বাড়ির থেকে টাকা আয় না, এই সংসার চালাইছে, তোমাকে খাওয়াইছে পড়াইছে। কি কও তুমি এগুলা? তুমি না আমারে কইলা যে তুমি যা কামাই করতেছো সব টাকা ওর নামে পাঠাইছো, দেশে এসে তোমরা দুই ভাই ব্যবসা করবা? হ্যাঁ, কিন্তু হাসান কয় আমারে বিদেশ পাঠাইতে যে টাকা ধার দেনা করছিলাম সেটার শোধ দিয়া তুম করে খাওয়ায় পড়ায় বাড়ি ভাড়া দিয়া আমি যে টাকা পাঠাইছি সেই টাকা খরচ হয়ে গেছে, আর কোনো টাকাই নাকি ওর কাছে নাই। বউ দেশে আইসা হাসান যে ব্যবসা দাঁড় করাইবো সেই ব্যবসায় আমি ঢুকেছাম, অহন হাসান আমার কইছে আমি যেন আর ওই শ্বশুরের অফিসে জীবন না যাই, আর যদি যাই তাহলে যেন আমারও একটা পিয়নের চাকরি দারোয়ানের চাকরি দিব, তাতে আমাদের সংসার চলবে, এইসব কথা বলতেছে। অনেক বড় ভুল করছো, আমি তোমার আগে কইছিলাম তুমি আমার কোনো কথাই শুনো নাই। হাসান কি কয় জানো, আমার কাছে যদি টাকা পয়সা আরো থাকে তাহলে আমি যেন এই টাকা দিয়ে ব্যবসা শুরু করি, আর যদি আমার কাছে কোনো টাকা পয়সা না থাকে তাহলে যেন আমি ওর শ্বশুরের ফ্যাক্টরিতে যাই একটা দারোয়ানের পিয়নের চাকরি করি, আর শর্ত আছে ওই অফিসে চাকরি করার সময় হাসান যে আমার ভাই এই পরিচয় দেওয়া যাইব না, ওরে আমার স্যার কইতে হইব। আমি আমি আর কি করব? আম্মা আম্মা সর্বনাশ হয়ে গেছে। মা কি হয়েছে? আপনার বলাই কি কয়? মা হাসান তো আর হাসান নাই। মা হাসান নাই মানে? হ্যাঁ কই গেছে হাসান? হাসান পুরা বদলাই গেছে মা। মা আমার ওই ছোট্ট হাসান আমার ওই ভাই ও আর নাই। মা মা তুমি কি বুঝতে পারো নাই হাসান এইরকম বদলাই যাইতেছে? ও কি কয় জানো? ও কয় আমি বিদেশ থেকে ওর কাছে যেই টাকা পয়সাগুলো পাঠাইছি তার সব নাকি এই সংসার চালাইতে খরচ করে ফেলাইছি। থাম থাম কি কইলি? তুই বিদেশ থেকে হাসানের নামে টাকা পাঠাইছ? হ মা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাই নাই, আমি আমার বউর অ্যাকাউন্টে পাঠাই নাই, আমি নিজের নামে একটা অ্যাকাউন্ট করেও কোনো টাকা পয়সা জমাই নাই, কেমনে জমাম? আমি যদি টাকাই জমাই তাহলে সংসার চলবো কেমনে? হাসান যে ব্যবসা দাঁড় করাইবো আমি বিদেশ থেকে ফিরে আইসা দুই ভাই মিলে যে এই ব্যবসাটা করবো সেই ব্যবসাটা তৈরি হইব কেমনে? আমি আমার সমস্ত টাকা পয়সা আমার সমস্ত টাকা পয়সা হাসানের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, আর এখনও কয় আমি নাকি ওর কোনো টাকা পাঠাই নাই, ওর কাছে নাকি আমার কোনো টাকা নাই, এই সংসার নাকি ওর শ্বশুরের টাকায় চলে। মা হয় হয় কি সর্বনাশ কথা, তোর অ্যাকাউন্টে কোনো টাকা নাই, তুই সব হাসানকে পাঠিয়েছিস, তাই তো কই হাসান এত এত আল্লাহ করে কি দিয়া, হ্যাঁ এত ফুর্তি করে কি দিয়া, এত জিনিসপত্র কিনে কি দিয়া, ওর শ্বশুরে ফট করে ব্যবসা নাই বড় ব্যবসা সব তোর টাকা, কি সর্বনাশ। আর কি কয় হাসান, টাকা পয়সা দিব না? না মা, ও কয় তুমি অশিক্ষিত, তোমার ঘরে ওর জন্ম হয়েছে এইটা ওর জন্য লজ্জা, আমার বউ অশিক্ষিত আমি অশিক্ষিত, মা
অনেক বড় হয়ে গেছে না অনেক বড় হয়ে গেছে ও তোর টাকা নিয়ে সুখে থাকবো আর তুই বিদেশে কষ্ট করে এখানে এসে কষ্ট করবি আমি এটা হইতে দেব না আমি এই টাকা উঠামই আমি তোর তোর শ্বশুরের কাছে যাব ওর শ্বশুর পায়ে ধরে কমু আমার আমি যাবো আমি ওর শ্বশুরের কাছে যাব তুমি সব কি পাগলের মতো কথা কইতেছো হাসান যদি সুখে থাকে তাহলে এর থেকে বড় সুখ আর আমগো কি আছে কয়লে টাকা নিয়ে যদি হাসান ওর জীবনে সুখী হইতে পারে মা তাহলে আমগোছে বেশি খুশি আর কি হয় তুমি যাইবা না তুমি কোথাও যাইবা না আমি যাব তুই আমার আটকাইস না আমি আজকেই যাব মা মা হাসান শ্বশুর তোমার অপমান করবো মা তুমি কেমন মানুষ তুমি নিজের বউরূপে একটু বিশ্বাস করতে পারলা না নিজের বউরে অবিশ্বাস করিয়া নিজের ভাইরে বিশ্বাস করলা নিজের সর্বস্ব নিজের ভাইয়ের নামে করলা এমন কি প্রতিদান পাইলা কত শোনো হাতের পাঁচ আঙ্গুল যেরকম সমান না সব প্রবাসীর বউরাও খারাপ না বউ আমার তুমি ভুল বুঝো না এমন কিছু না আমি তোমারে আমার জীবনের চেয়ে বেশি বিশ্বাস করি কিন্তু তুমি তো জানো বাবা মারা গেছে তখন হাসানের বয়স 4 বছর কোলে পিঠে করে আমরা মানুষ করছি দুই ভাই মিলা একটা কিছু করুম এইরকম ভাবনা ভাবছিলাম কাগজ লেখা ভাবছিলাম কব তোমার লেখা মাল লেখা আমাকে সংসারের লেখা ভাবছিলাম ও তুমি আমার ভুল বুঝলে আমার আর যাওয়ার জায়গা থাকবে না আমি তোমার ভুল বুঝি নাই তুমি আমারে ভুল বুঝছো নিজের রক্তরে বিশ্বাস করছো তোমার রক্ত তোমার লাগে বেইমানি করছে এখন কি করবা কই যায় দাঁড়াবা শুনো তুমি চিন্তা করো না আমাকে তো এত বড় বাসার দরকার নাই এত বড় বাসা দিয়ে আমরা কি করব তুমি ঠিক কইছো এই বাসাটা এখন হঠাৎ করে আমি আর চালাইতে পারবো না আমাকে একটা ছোট বাসায় উঠতে হবে আর এই ফার্নিচার যা আছে এগুলো আমরা পেশা দিই এই টাকা দিয়ে আমরা কিছু একটা করব না না কি কও এগুলো হাসানের কেনা ফার্নিচার ওর শ্বশুর নাকি দিছে এগুলো ওর বাসায় পাঠাই দাও আমরা একটা ছোট্ট বাসা নিয়ে আবার শুরু করি বউ তুমি মন খারাপ করো না দেখো আমি যদি সুস্থ থাকি আমি তোমার আবার সব কিছু করে দেব আমার কোনো কিছু লাগতো না আমার তোমার লেগে কষ্ট হইতেছে তুমি বছরের পর বছর বিদেশে এত খাটাখাটনি কইরা কিছু পয়সা জমাইলা আর এখন এই দেশে এসেও তোমার একটু শান্তি হইব না বউ এই যে তুমি আমার পাশে আছো মা আছে আমরা আবার শুরু থেকে শুরু করব তুমি শুধু আমার পাশে থাকো সারা জীবন কি ব্যাপার আপনি আপনি প্রচন্ড রকম অপমান করে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তারপর কেন এসেছেন আপনি কি আমার মেয়েকে নিয়ে যেতে চান না কোনোদিনই সম্ভব না আমার মেয়ে যাবে না আপনার বাসায় না আমি আপনার মেয়ে নিতে আসিনি তাহলে আসছেন কেন আমি আমার ছেলে টাকা ফিরিয়ে নিতে এসেছি আপনার ছেলের টাকা কিসের টাকা আমার বড় ছেলে বিদেশ থেকে কষ্ট করে টাকাগুলি ছোট ভাইয়ের নামে পাঠাইছে সেই টাকাগুলি নিয়ে আপনার মেয়ের জামাই আমার ছোট ছেলে আপনার বাড়িতে চলে আসছে কি কথা বলছেন এসব আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে আপনার ছোট ছেলের কাছে সেই টাকাও কি করেছে না করেছে আমাকে কেন জিজ্ঞেস করছেন আমি কি জানি এসবের আপনি সব জানেন আপনি নাটেগুরু আপনি এই ব্যাপারটা ফয়সালা করে তারপরে দিবেন তারপরে আমি যাব থামুন আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আমার মেয়ে একটি ভুল করেছে আপনার মতো একটি পরিবারের বউ হয়ে আমি এখন সেই প্রাশ্চিত্তই করছি আর আপনি এসেছেন আমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য মিথ্যা কথা বলার জন্য মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আপনার ছেলে কি করেছে না করেছে সেটা আপনার বাড়িতে গিয়ে দেখুন আপনার ছেলেকে জিজ্ঞেস করুন তার অফিস আছে সেখানে গিয়ে দেখুন আমি জানি না না আপনি আমার ভোলা ভাড়া ছেলেটারে পটাইয়া পুটায় আপনি মেয়ের বিয়ে দিছেন টাকার লোভে টাকা দেখছিলেন না আর সেই টাকা দিয়ে আপনি ব্যবসা আরম্ভ করছেন থামুন
আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আপনার চেয়ে অনেক ভালো মহিলা আমার বাড়িতে কাজ করে। তারপর আপনাকে আমি অনেকক্ষণ সহ্য করেছি, আপনি আর একটি কথাও বলবেন না, চুপচাপ এখান থেকে বের হয়ে যান, তা না হলে আমি আপনাকে ঘর ধরে বের করে দেবো। লজ্জা লাগে না, লজ্জা লাগে না এই ছোট লোকের ছেলের সাথে আপনি মেয়ে বিয়ে দিতে? হ্যাঁ যান, বের হয়ে যান। আমি ওখানে যাই কি করব? স্বপ্নাটের দূত আপনি, আপনি কইলেই তো সব টাকা গুলি দিয়া দেয়। কি হইছে বাবা, এই মহিলা এখানে কি করে? তুমি জানো এই মহিলাটা আমাকে কি পরিমাণ অপমান করছে, তোমাকে কি পরিমাণ অপমান করছে। তুমি কোনাকে বাসা থেকে বের করো নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। চুপ করো বেয়াদব মেয়ে। হ্যাঁ আমি তোমার শাশুড়ি, এখনো তুমি আমার ছেলে সংসার করছো। এই আপনার আজের কথা বাদ দেন, আপনি আমার কিসের শাশুড়ি? বাসা থেকে বের হন নালে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমি টাকা না নিয়ে এক পাও যাবো না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমরা একটা চক্র। আমার ছোট পোলায় এই চক্রে পা দিছে, আমার বড় পোলায় কত কষ্ট করে টাকা কামাইয়া আমার ছোট পোলারে দিছে, সেই টাকাগুলি তোমরা ওরে ফাঁদে ফেলাইয়া চুষা খাওয়ানোর বুদ্ধি করছো। আমি যাবো না, আমি টাকা না নিয়ে এক পা এখান থেকে যাবো না। আপনি এখন বের হয়ে যাবেন, তা না হলে আপনাকে আমি খাট ধরে বের করে দেব। তুমি এদিকে আসো, বের হন, যাবো যান, বের হন এখান থেকে, বের হন। কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো, যান এখান থেকে, বের হন। কি কমু ভাই জানেন, বায়াতিয়া মাইরা উড়ানি করে আর সিনার গুস কিনে, মনে হয় শরীরের রক্ত গরম হয়ে যায়। মানে আপনি কারে কথাটা কি কইলেন? বাইট টাকা মাইরা সিনার বুস মানে? মানে আপনি তো আমারও লক্ষ্য করে কথাটা কইছেন না ভাই। আমরা তো এই মহল্লারি নাকি, আমরা কি জানি না? আপনার বড় ভাই যে বিদেশ থেকে বিশ্বাস করে আপনার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাইছে, সেই টাকাটাই তো আপনি এখন সিনার ঘুষ খান। আর আপনার ভাইরা কত কষ্ট করে জীবন যাপন করতেছে। এই ভাই আমার বাইট টাকা মারছি মানে কি? আমার আমার বাইট টাকা আমি মারছি কিনা আপনি জানেন কিছু? আপনি বাজারের মধ্যে একটা উল্টা সিধা কথা বললেন মিয়া। আমরা কি এই মহল্লার না আমরা জানি না? আমার ভাই আপনার কইছে? আরে মিয়া আপনার ভাই কোয়ালা কে, এটা আমরা বুঝি না। এত অতিরিক্ত বুঝেন কেন আপনারা ভাই? হ্যাঁ মানে অতিরিক্ত বুঝেন, কিন্তু মেজাজটা কিন্তু গরম হয়ে যেতেছে। মানে বাজার না হইলে আপনারা এখন আমি উল্টা সিধা কথা কর একটা আউশ মিলিয়ে লাইতাম আপনারা। হ্যাঁ মিয়া আপনি কি করবেন? হ্যাঁ এত কইলে করবেন যে শুধু মুয়ে বড় কথা কই মিয়া, আপনি একটা অমানুষ মিয়া, অমানুষের মতো কাজ কাম করছেন মিয়া। এখন তো আমি ক্লিয়ার হয়ে গেলাম যে বাজারের ভিতরে মাংস কিনতে যেয়ে মাছ কিনতে যেয়ে মানুষের উল্টাপাল্টা কথা আমি কেন শুনলাম? শুনবো না, নিজের আপন ভাই যদি ভাইরি নিয়ে উল্টাপাল্টা কথা কয় তাহলে তো মানুষ আমার নিয়ে সমালোচনা করবই। বাজারের মুখে তা সবজির দোকান ব্যাটকাইয়ে বইয়ে রয়েছে উনি। মাইকটা কই, মাইকটা দেব পুরো এক মহল্লার মাইশের জানান। ওই সকালবেলা কি খাইছস? তুই আমার দোকানের সামনে দাঁড়া চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লাচিল্লিকে সাথে করতেছি, বাজারের ভিতরে ঢুকতে পারতেছি না। সবাই কয় ভাই টাকা নাকি আমি মারি রেখেছি, তুমি বিদেশের থেকে কোটি কোটি টাকা মারা দিছিলা, তালতি পাল্টে শুরু করছো। হ্যাঁ এখন এখানে আবার একটা উনি সবজির দোকান দিয়ে বুঝাইতেছে যে আমার ভাই আমার সর্বশান্ত করে দিছে। সবজির দোকান দিয়ে তুমি নাটক শুরু করছো? এই সবজি তোমার সবজি রাখ, আমরা যেটা দিয়ে রুজি রুজি চলে তোর এগুলো সহ্য হয় না, এগুলো নাটক মনে হয়? নাটক নাটক কি তুমি? হ্যাঁ তুমি এই বাজারের মুখে সবজির দোকান দিছো কেন? কেন দিছো? পয়সাটা কি বুঝাইতেছাও? এই বাজারের মুখে সবজির দোকান দিছে এই জন্য তোর মান সম্মান যায়? তোর মা কি খায় আছে, তোর ভাই তোর ভাইয়ের বউ কেমনে চলতেছে, এগুলোর খোঁজ খবর কোনোদিন নিছস? খোঁজ খবর কি নিম? তোমাদের ভাব মানে তোমার যে ভাব, তোমার ভাবের কাছে তো আমি একেবারে মানে জিরো হয়ে গেছি। তোমার আমি কই নাই যে বিদেশে বসে যেহেতু ঠিকমতো টাকা পয়সা কামাইতে পারো নাই, দেশে আইসো খালি হাতে, সুতরাং এখন আমার যে শ্বশুরের ফ্যাক্টরি আছে ওখানে একটা কাজ দিয়ে দিতেছি, সেই কাজটা করো না। তুমি কি দয়া দাক্ষিণ্য নিবানা, এখন তুমি এনে সবজি দোকান দাও আর মানুষে বললে বাড়াইতেছো যে বাইরে ব্যাংকে অনেক টাকা পাঠাইছি, ভাই আমারে ঠকাইছে, এগুলা কি? হাসান আমার টাকা দিয়ে তুই তো শ্বশুরের লগে ব্যবসা করতেছস, আমি তোরে কোনোদিন কিছু কইছি? এখন কিন্তু বললে যাবো তুমি আমার বড় ভাই জিত কিন্তু উড়াই দিতেছো, তোমার টাকা নিছে মানে কি?
তুই আমার লগে এরকম আঙ্গুল দুসায় কথা কইতেছস গল চোখ তুলে কথা কইতেছস তুই এগুলো করতে শিখছস করতে শিখু মানে আমার আচরণের কারণে কিন্তু আমি এখন বুঝলে জামু যে তুমি আমার বড় ভাই তোর যখন 4 বছর বয়স তখন বাপ মারা গিয়েছিল তোর কি মনে আছে এসব কথা এরপর রিকশা চালায়া ভ্যান চালায়া আমি তোর লেখাপড়া শেখানোর চেষ্টা করছি আমি বাপের এক খণ্ড জমি বেচা দিয়া বিদেশ গেছি বিদেশে আমি কি করছি আমি লেবার গিরি করছি এগুলা কইরা তোর কাছে আমি টাকা পাঠাইছি তোর মানুষ করার জন্য তুই আমাগোর দেখে শুনে রাখবি আমি আমি বিদেশ থেকে ফিরে আইসা পান খামু আর গ্রাম বইরে হাটবো আর কমু এই দেখ হাসান আমার ভাই শিক্ষিত পোলা আর তুই তুই শিখছস এই সব পাটপানি আর একটা তো দূর নাবালটা কথা কো তাইলে কিন্তু এই জুতা খুললা একটা ঠাস ঠাস করে দুইটা বার গিয়ে দিবি তুই তুই আমার দিকে জুতা তুলোস মার জুতা নামাইলি কেন মার আমার বিদেশে বইয়া মরুভূমিতে জনে খেজুরের কাছে কাজ করছি তখন এই রোদে পুইরা কাটার গুতা খায়া একটাই শুধু সান্ত্বনা আছে আমি আমার টাকা আমার মায়ের কাছে পাঠাই না আমার বউয়ের কাছে পাঠাই না আমি টাকা পাঠাইছি আমার ভাইয়ের কাছে আমি দেশে যাব আমি পায়ের রূপে পা তুলে খাব আমার ভাই আমার ভাই আমার দেখবো আজকে আমার জুতা দেখা এতগুলো মানুষের সামনে তুই আমার জুতা দিয়ে মারতে চাস তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলে হাসান এই আমি আর কি প্রতিদান দিব তুমি আমার মান ইজ্জত রাখছো আমার তো এই মহল্লান থাকাটা কষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ মানে আমি কি আমি তো বাধ্য হইছি জুতাটা দেখাইতে তোমারে দেখো উল্টা সিধা যা করার করছো আর আমার মান ইজ্জত তুমি ডুবাবা না আমি আবারও বলতেছি তুমি ঠিকঠাক মতো করে হিসাব মিলাইও তুমি আমার যে টাকা পয়সা দিছো এটা কিন্তু কোনো টাকা পয়সাই না তোমার পিছনে আমি অনেক টাকা খরচ করছি ঠিক আছে আমি আমি সব বুঝে ভালাইছি আমি আমার দোকানের এইখানে রাখুন না তোর তিরিশি বালায় আমি আমার মা আমার বউ আজকে থেকে তোর তোর জীবনে আমলার কেউ নাই তুই ভালো থাকিস আল্লাহ স্যার তোকে ভালো রাখি আগামীকাল যদি আমি এখানে দোকান দেখছি এই সবজির দোকান তাইলে কিন্তু আমি ভুলে যাবো যে তুমি আমার ভাই ঠিক আছে আজকে তো খালি জুতা দেখাইছি জুতা পিটা করতে করতে এই মহল্লা সারা করবো আমার মান ইজ্জত এমনি তুমি শেষ করছো হাসান আল্লাহ তুমি এইগুলা দেখানোর জন্য আমার এই বাসায় রাখছো বিদেশ থেকে আমি কেন বাংলাদেশে আইলাম তুমি আমার এই জ্ঞান এর আগে মাইরা ফেললাম আমার ভালোবাসার এই প্রতিদান তুই দিতাছো হাসান কি ব্যাপার তুমি এই সময় তোমার চোখ মুখে এরকম লাগতেছে কেন জামা কাপড় সব গুছায় নাও আমরা এই এলাকা ছেড়ে চলে যাব কেন বিশ্বাস করে দিছি সেই টাকা তো আমার দিলই না আমার পথের ফকির বানাইলো আমি আবার এই তোমার গয়নাঘাটি বেচা একটা সবজির ব্যবসা শুরু করলাম এতে নাকি ওর মান সম্মান যায় ওই বড় বাজারে আমার জুতা গুলো মারছে বউ কি চলো তুমি এগুলো মারে কইও না আমার একটা কিছু বুঝায় আমরা এই এলাকা ছেড়ে চলো চুপ থাকো তুমি কি মানুষ হ্যাঁ তোমার কি লজ্জা শরম কিছু নাই তোমার ছোট ভাই তোমারে মানুষের সামনে জুতা পিটা করলো আর তুমি কোনো কিছু করতে পারলা না আর ঠাস ঠাস করে দুটো চল লাগাই দিলা না কেন কি কও ওর মাথা নষ্ট হয়ে গেছে এই জন্য কি আমি ওর সাথে পাগলামি করবো ওর মাথা নষ্ট হয় নাই মাথা তোমার খারাপ হয়ে গেছে আমি বুঝলাম না ও কি পাগল হয়ে গেছে যেই ভাই তার সর্বস্ব তারে দিয়া দিল সেই ভাইয়ের গায়ে সে হাত দিতে পারলো শুনো তুমি যদি এর একটা বিহিত না করছো আমি হাসান রেজায় মার আমি অনেক সহ্য করছি আর সহ্য করতে পারবো না ওর জন্য কি আমি পথে বসবো আমি ভিক্ষা করবো তুমি মাথা গরম করো না আমি ঠিক আছে এই এলাকা ছেড়ে যাবো না কিন্তু ওই হাসানের সাথে লাগালাগি বাধাবাধি এই সব তুমি করতে চাইও না
ভাইয়ের জন্য এখনো তোমার মন কান্দে না? ভাইরে মানুষে, নিজের বউরে বিশ্বাস না কইরা ভাইরে সব কিছু দিয়ে দিস। ভালো, খুব ভালো, তুমি তোমার এই ভাইরে নিয়ে পড়া থাকো। আমি যখনই তোমার পাশে একটু বসি সাথে সাথে ওই বলব আমার মাথা টিপে দাও, মানে এখন আবার বলতেছো আমার পা টিপে দাও, মানে তোমার লক্ষ্যটা তো আমি বুঝতেছি না, মানে আমি যে তোমার হাজবেন্ড এইটাই তো মনে হইতেছে না। আমি তোমাকে পা টিপে দিতে বলছি, আমি তো খারাপ কিছু বলি না, এত পেঁচাচ্ছ কেন? মানে খারাপ মানে তোমার আচরণে মনে হইতেছে তো খারাপ ভাবে বলতেছো, আমি কিন্তু তোমার হাজবেন্ড। তোমার যদি এটাকে খারাপ ভাবে মনে হয় তো হতে পারে, সেটাতে আমার কোনো প্রবলেম নাই। আর আমি তোমাকে পা টিপতে বলছি, তোমার কি যাত চলে গেছে? তুমি কোন ফ্যামিলি থেকে আসছো আমি জানি না, আর আমি তোমার ফ্যামিলিতে ছিলাম। ওকে, মানে তুই আমার ফ্যামিলিতে ছিলি তাতে কি? তুই আমার ফ্যামিলি নিয়ে একটা কথা বলবি না। আমার মা যে বলছিল তুই একটা বেদব, আসলে তো এখন বেদব, তখন তো এমন ভাবে বলছো আমি তোর কথা বিশ্বাস করছি, আমি আমার ভাবি এবং আমার মাকে আমি অবিশ্বাস করছি, এখন তোর ফ্যামিলিতে যখন আমি পুরোপুরি চলে আসছি এখন তোর আসল রূপ বাইরে গেছে। তুই তো আসলে একটা বেতক মেয়ে। এই একদম শাউট করে কথা বলবি না, আমার বাপের টাকা আমার বাপেরটা পড়িস। তুই আমার মুখের উপর আঙুল চাগাইতেছস, তোর বাপেরটা খাই তো বাপেরটা পরিমাণে কি? এই তুই জানোস তোর বাপে যে ব্যবসা করে সেই ব্যবসা আমার কি পরিমাণ টাকা দেওয়া আছে? আমার ভাই বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছে, আমি সেই টাকা তোর বাপের হাতে তুলে দিছি, সেই টাকাতে তোর বাপে ব্যবসা করতেছে, কিছুই জানোস না? তোর বাপের টাকা খাই মানে কি? তো তুই তো আমার বাপের টাকা খাস, আমি তো তোর বাপের টাকা খাই না, তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? যে মেয়ের গায়ে আমি কোনোদিন হাত তুলিনি, যার গায়ে একটি ফুলের টোকা পড়েনি, আর তুই তার দিয়ে হাত দিয়েছিস। আরে আপনি কি করছেন? আপনার মেয়ে বললো আর আপনি আমার গায়ে এসে আপনি গলা চেপে ধরতেছেন কেন? আপনার মেয়ের গায়ে হাত দিয়েছি সেটা তো জিজ্ঞেস করে রাখছি কি? তুই আমার এই ফুলের মতো মেয়ে যার কোনোদিন যার গায়ে কোনোদিন একটা ইটের আছর পড়েনি, আর তুই তার নিয়ে হাত দিয়েছিস, তোকে বেশি মেরে। আরে আপনার মেয়ে আমার সাথে চরম বেদবি করছে, সে আমার পা দেখতে বলে, কখনো মাথা দেখতে বলে, এই ফ্যামিলিতে আসার পর মনেছে আমি এটা কাজের লোক, ওর জামাই না। তুই কিসের লোক? তুই কাজের লোক? তুই কিসের লোক? তুই তো কাজের লোক কি আমাদের কাছে? মানে কি আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আমার ভাই বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, সেই টাকা আমি আপনার হাতে তুলে দিছি, সেরে দিয়ে ব্যবসা করতেছে, এত বড় লোকই ভাবতে আইতেছেন আপনি আমার লোকে? কোনো টাকা পাবি না, আমি কোনো টাকা নেইনি, টাকার কথা বলবি একদম গুলি করে দিব। দেখো বের হো, মানে আমার বের হো, যা বের হো, বের হো, যা। ভাই ধরবেন না, ধরবেন না, মরা মানুষ ধরে বিপদে পড়বেন। কিন্তু তাই বলে ভাই একটা মানুষ এখানে রাস্তায় পড়ে থাকবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, দেশ থেকে কি মানবতা উঠে গেছে? ভাই আপনি যে গ্রাম থেকে আসছেন আমি বুঝতে পারছি, এরকম আমি বিপদে পড়ছি, এটা ঢাকা শহর, মরা মানুষ ধইরা বিপদে পড়তে হয়, আমি যে কি বিপদে পড়ছিলাম ভাই, আল্লাহ ছাড়া আর মাবুদ ছাড়া কেউ জানে না আমি ছাড়া। এই লাশ ধইরা বিপদে পড়বেন কিন্তু আমি ধরতে পারবো না ভাই। এখন যদি তুই এরকম উত্তেজিত হস আবার অসুস্থ হয়ে যেতে পারস। আল্লাহ দেখ তোরে আমার কাছে ফিরাই দিব বলে ঠিক ওই সময় আমি ওই জায়গায় ছিলাম ভাই, এতেই আমি আল্লাহর কাছে হাজার শুকুর, তোরে তো আমি ফিরে পাইছি ভাই। এত ভালো মানুষ কেন? তোমার ভালোবাসার প্রতিদান আমি কত খারাপ ভাবে দিলাম, আমি মায়ের জুতা পর্যন্ত উঠাইছিলাম তোমারে মারার লাইগা, আর তুমি
আর তুমি আমার বিপদের সময় টিকে আমার আমারে বুকে দিলা, এরাই তো ভাই। থাক বাপ, কান্দিস না, শোন টাকা গেলে টাকা পাওয়া যাবে, কিন্তু আমার পোলা গেলে আমি পোলা কই পাইতাম। ভাগু বলে যে আমি তোরে বিড়া পাইছি, আমি কইছিলাম না দেখছ, আমি কইছিলাম না ওরা একটা চক্র, ওরা মায়া ভাবে মিল্লা আমার পোলার টাকা নিকাইলা রাখছে। আমার পোলার যে বড় কোনো ক্ষতি করে নাই, এই তো বেশি হব, ঠিক আছে না, সব ঠিক হয়ে যাবে। মা, আমি আমি তো দেরিতে এলো বুঝতে পারলাম, মানে বাপা সন্তানের যা বলে মঙ্গলের জন্যই বলে, কিন্তু আমরা সন্তানরা মাঝে মাঝে বাপারে মূর্খ সূক্ষ্ম কইয়া তাদেরকে ছোট করি। আমরা মনে করি আমরা অনেক চালাক, আমরা অনেক শিক্ষিত, আসলে বই পড়লে শিক্ষিত হওয়া যায় না, সেই প্রমাণ আমি। তুমি তো ঠিকই আমার অনেক বোঝানোর চেষ্টা করছো, কিন্তু আমি বুঝি নাই, আমি এক লাফে আমার লেভেল চেঞ্জ করতে চাইছি। এক লাফে আসলে লেভেল চেঞ্জ করা যায় না, সেটা এখন আমি হারে হারে টের পাইলাম। আমার অবস্থা শেষ পর্যন্ত রাস্তায় হইছে, আমি আমি আমার এই প্রবাসী ভাইয়ের লক্ষ লক্ষ টাকা আমি তুইলা দিলাম আমার এই শ্বশুরের কাছে, অথচ অথচ একটা ভুলের কারণে তারা মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে সবকিছু ভুলে গেল, লাত্তি দিয়ে আমার এই বাসাতে বাই করে দিছে। রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না, সব ঠিক হয়ে যাবে, কইলাম তো কি হয়েছে, নালে কয়টা টাকাই গেছে। ভাবি ভাবি আপনি আমার মাফ করে দিয়েন ভাই, তোমার উচিত আছিল ভাবির এই বিশ্বাস করা। হ্যাঁ, প্রবাসীর অনেক বউরা ঝামেলা করে, কিন্তু সব বউরা তো এক না, এই যে আমি তোমার ভাই, আমি বেইমানি করছি না। আমাদের কপাল যে ভাবির ভাবির মতো একজন মানুষ আমাদের সংসারে আছে, প্রবাসীর বড় যে এত ভালো হইতে পারে এটা ভাবির না দেখলে আমি বুঝতাম না। আমার ভাবি আমার দুই ক্ষমা করে দিও না ভাই। না, তুমি এইভাবে বইল না, তোমার উপরে আমি কখনোই মনে কষ্ট রাখি নাই, তোমার ভাই তোমার অনেক ভালোবাসে, আমি মা সবাই তোমার অনেক ভালোবাসি ভাই, তুমি আমার আপন ছোট ভাইয়ের মতো, আমি কোনো সময় তোমারে কখনোই দুই চোখে দেখি নাই। ভাইরে, তুমি একটা বিপদে পড়ছিলা, সেটা থেকে উদ্ধার হয়ে যে তুমি আমাকে কাছে ফেরত আসছো, হেরে আল্লাহর কাছে শুক্রিয়া। আচ্ছা হয়েছে, এখন ওরা আল্লাহকে কথা কয় বিরক্ত করো না, তুই এক কাম কর, হাত মুখ ধুয়ে নে, তুই একটু বিশ্রাম করবি, যা। আমরা দুই ভাই মিলে আবার টাকা কামামো, কি কও মা?